हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल एडु अनिमेश। আমার যে এপিসোডটা চলছে, যেমন চাকরির অঙ্ক, এক্সাম হলে কত তাড়াতাড়ি আর কিভাবে করবে, এইটার উপরে আজকে আমার পঞ্চম ভিডিও। দেখো, আমরা বেশি দেরি করব না। দেখো, আমাদের বোর্ডে একটা অঙ্ক আছে, বলছে ফাইন্ড দি ভ্যালু অফ এই যে 999 পূর্ণ একের সাথে যোগ 999। দেখো, এইভাবে পুরো একটা সিরিজ আছে, এর ভ্যালুটা বার করতে বলেছে, আর তোমাকে এখানটাতে কি দিয়েছে, অ্যান্সার অপশন গুলো দিয়েছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করে আমরা করব? ধরো যদি তুমি পূর্ণ ভেঙে করতে যাও তাহলে অনেক বেশি সময় লাগবে। তাহলে প্রথমে তোমরা কি গুণে নেবে, এই দেখো 999 আছে, আমি এখানে 999টাকে লিখব। তারপরে লিখব, দেখো এইটাকে কটা আছে, দেখো 1 2 3 4 5 6, আমরা এটাকে 6 দিয়ে গুণ করব। হয়েছে? আর এর সাথে আমরা কি করব, এইটা কটা আছে দেখো এই জায়গাটাতে, 1 2 3 4 5, এই যদি তুমি এইভাবে লেখো, 1 এর 7 যোগ 2 এর 7 যোগ 3 এর 7, আমি লিখছি তোমরা না লিখেও করতে পারবে, 4 এর 7 যোগ 5 এর 7 যোগ 6 এর 7। এবার তুমি দেখো এখানটাতে এটা কি হয়ে যাচ্ছে, এইটা যেমন আছে এইটা রেখে দাও, 999 গুণিত 6, আর এইটাকে কি করবে, এইটা কিন্তু তোমার প্লাস হবে, আর এটাকে একটা প্লাস চিহ্ন দিয়ে এখানটাতে তুমি দেখো যে এর কি হয়, 7 লসাগু হলে এগুলো সব একই থাকবে, তার মানে 6 আর 5 11 4 15 3 18 2 20 আর 1 21, এটা কত হলো 21। তার মানে এটা যদি কেটে দাও তার মানে কত হচ্ছে 3, তার মানে 999 গুণিত 6 প্লাস 3। এবার এইটাকে যদি তুমি গুণ করে নাও, তার মানে ধরো এটাকে যদি 1000 ধরে নাও, তাহলে 6000 থেকে কত বাদ দিয়ে দিবে, 6 বাদ দিয়ে দিবে, তার মানে কত হয়ে যাচ্ছে দেখো, 5994 যোগ 3, তার মানে এটা অ্যান্সারটা কত হলো, 5997, এইটাই হচ্ছে অ্যান্সার। তুমি এইখানটাতে এটা কয়টাতে আছে এটাতে টিক দিলা। চলো পরের অঙ্ক দেখি। খুব সোজা অঙ্ক, কিন্তু তোমাদের পরীক্ষাতে বারবার করে আসে এবং এসে হচ্ছে। এই অঙ্কগুলো কি করে করবে, এটাকে যেমন আছে এটাকে ভেঙে নিবে, 2 এর 3 গুণিত 5 একে 5 আর 2 এ কত হয়, 7 এর 5 গুণিত 75% মানে কত হচ্ছে, 3 এর 4, তোমরা সবাই জানো 75% মানে কত হচ্ছে, 3 এর 4, আর এর কত হচ্ছে, 540। সরাসরি কাটাকাটিতে চলে যাও, এই দেখো এই 3 কেটে দাও, এই দেখো এই 2 আর এই 4 কাটো, এই দেখো 5 দিয়ে এটাকে কেটে দাও, এটা কত হচ্ছে দেখো, 27 দুগুণে 54, তার মানে 270, আর এটাকে যদি 5 দিয়ে কাটো তার মানে কত হয় দেখো, 5 5 এ 25 আর 4 5 এ 20। এবার 7 গুণিত 54, এটাকে যদি গুণ করো, 4 7 28 এর 8, আর থেকে 2 5 7 35 আর 2 37 378, অ্যান্সার তুমি সঙ্গে সঙ্গে এখানে ঠিক দিবে। ব্যাস, এই অঙ্ক দেখো, বলছে ফাইন্ড দি ভ্যালু অফ রুট। এ দেখো রুটের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আছে, প্লাস 3 এর 5 এর রাশি সমান সমান 60 ইনটু হাফ বাই 8। কি করবে অঙ্ক, খুব সোজা অঙ্ক, দেখো এটা যেমন রুট আছে, এটাকে রুট রেখে দাও, এটাকে ভেঙে নাও, 3 এর 5 এর রাশি মানে কত হচ্ছে, 5 চলন 80, তার মানে 48, মুখে মুখে করে নেবে, 80 5 চলন 48 3 চলন 5 চলন 80 আর 3 চলন 48, যোগ এটাকে যদি কেটে নাও তার মানে কত হচ্ছে দেখো, 30, আর এটা হয়ে গেল 240। এই জায়গাটা তো তোমার, তুমি দেখো এটা হলো। এইবার যদি তুমি এটাকে করো, রুট ইকুয়াল টু কত হচ্ছে, রুট সমান সমান কত হচ্ছে, 240, এইটা এই দিকে চলে আসছে, -48, তার মানে রুট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো, এটাকে যদি বাদ দাও এটা কত হচ্ছে, 2 আর 5 5 আর কত হচ্ছে 9 এর 14, এটা হচ্ছে 192। এইবার এতদূর পর্যন্ত তুমি করে নিলে, এবার তুমি রুটটা বার করবে কি করে, আমরা এইখানটাতে আসবো কিসে, আমরা আসবো ডিজিট সামে। আমরা ডিজিট সামে কি করে করব, এটা দেখো 9 মানে আমরা জানি সবসময়তে শূন্য হয়, তার মানে 2 আর 1, এর ডিজিট সাম কত হচ্ছে, 3, ডিজিট সাম 3 হচ্ছে, যেহেতু রুট হচ্ছে, রুট মানে হচ্ছে এটা কত হয়ে যাবে, 3 এর স্কোয়ার মানে কত, 9, আর 9 এর ডিজিট সাম কত, 0। এবার আমি অপশানে চলে যাব, কার ডিজিট সাম আছে 0, এটাকে 6 আর 3 এ 9, এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে 8 আর 6 এ 14 14 মানে 4 একে 5 5 এ 4 এ 9, তার মানে এর ডিজিট সামটা কত হচ্ছে, 0, তার মানে অ্যান্সার তোমার এইটাই হয়ে যাবে, এইটা ডিজিট সাম 0 পেয়েছো। কেন, পরবর্তী যেগুলো আছে এখানে তুমি দেখো, 8 আর 6 এ 14 মানে এইটা তোমার 0 হচ্ছে, কিন্তু 6 আর 4 এ 10, এর ডিজিট সাম কত পাচ্ছ, 1, এইটাতে কত হচ্ছে, 6 আর 5 এ 11, 11 মানে এটা কত হচ্ছে দেখো, 2, কেন আমরা জানি এইটা হচ্ছে সবসময় তুমি 9 পেয়ে যাচ্ছ, কিভাবে, 8 আর 6 এ 14 14 মানে হচ্ছে 5 5 আর 4 9 মানে 0, তার মানে এটা হচ্ছে 2, আর এটা দেখো 6 আর 6 এ 12 1 এ 3 হচ্ছে,
তার মানে দেখো দিদির সাম একমাত্র হচ্ছে এর অপশনে জিরো, অতএব জিরো এটা অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। চলো পরের নম্বর দেখি। খুব 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 সোজা অঙ্ক বলছে, অনিতা একটি বাইসাইকেল 3,200 টাকায় ক্রয় করলো, হয়েছে, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো, কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? এবার তুমি তুমি দেখো দেখো 240 টাকা লোকসানে বিক্রি করলে তার মানে 3,200 থেকে 240 বাদ দিলেই তোমার অ্যান্সার পেয়ে যাও। আমরা এখান থেকে কি করব, আমরা এই জায়গাটা মনে রাখবা, লস ইকুয়াল টু সবসময়তে কি হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, এই জায়গাটা যদি মনে রাখ তাহলে হয়ে যাবে। এবার কি বলেছে, এখানে 240 টাকা কি করেছে লস করেছে, আর কস্ট প্রাইস কত হয়েছে, কত টাকায় কিনেছিল, 3,200 টাকায় কিনেছিল, আর সেলিং প্রাইসটা জিজ্ঞাসা চেয়েছে, এটা জিজ্ঞাসা চিহ্ন, তার মানে আমরা এটা কত লিখতে পারি, সেলিং প্রাইস ইকুয়াল টু 3,200 - 240 ইকুয়াল টু সেলিং প্রাইস কত হয়ে যাবে, 2,960 টাকা, এটা অ্যান্সার হলো। চলো পরের অঙ্ক দেখি, খুব সুন্দর অঙ্ক একটা, বলছে সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বলছে যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হবে কত হবে, তোমাকে দিয়ে দিচ্ছে। এখানটা তুমি একটা খেয়াল করো, তুমি খেয়াল করবে কি বলছে, দেখো বৃহস্পতিবারের উষ্ণতাটা হচ্ছে কি 4/5 অফ কি সোমবার, হয়েছে, এইটা তোমাকে মাথাতে রাখতে হবে সবসময়। এইবার আমরা কি করব, বলছে দেখো মানডে টু মানডে টু মানডে টুইজডে আর ওয়েডনাসডে এর গড় উষ্ণতা কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, হয়েছে, আর কি বলেছে টুইজডে ওয়েডনাসডে আর থার্সডে এর গড় উষ্ণতা কত বলেছে, 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমরা এটাকে তিন দিন এটাকে তিন দিয়ে যদি গুণ করি তার মানে এটা কত হচ্ছে দেখো 90 × 3 = 121, 3 × 7 = 21, 1 + 1 = 9, 2 = 11, 111 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা কত হচ্ছে 3 × 4 = 2, 3 × 9 = 102 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এবার তুমি একটা জিনিস দেখো, এই টুইজডে আর এই টুইজডে এইটা কমন, তাহলে বাকি থাকলো কি এম মাইনাস থার্সডে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো 9 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটাকে যদি বাদ দিয়ে দাও তার মানে সোমবার ইকুয়াল টু কত হচ্ছে থার্সডে সমান কত বলে দিচ্ছে 4/5 অফ মানডে বলেছে, এটাকে তুমি মনে ইংরেজিতে লিখে নাও, এটা মানডে ইকুয়াল টু কত 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এবার কত হচ্ছে দেখো 5m - 4m = 9 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার কত হলো দেখো এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে মানডে ইকুয়াল টু শুধু হচ্ছে মানডে ইকুয়াল টু 5/9 = 45 ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবারের উষ্ণতা আমরা 45 ডিগ্রি পেয়ে গেছি, এবার এটাতে মানটা বসিয়ে দাও, তার মানে বৃহস্পতিবারের টেম্পারেচার কত হবে থার্সডে ইকুয়াল টু কত হবে দেখো এই 4/5 × কত এই 45, এটা 5/9 = 45, অতএব এটা কত হলো 36 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে বৃহস্পতিবারের উষ্ণতা, টিক দিয়ে দাও, এটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্ক দেখি, এই অঙ্কটা বলছে দেখো একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের ওপরে 20% লাভ করল, যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা তার ধার্য মূল্য কত, তার মানে তোমাকে দে ওয়ান্টেড টু নো ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্যাট আইটেম। এবার এই অঙ্কগুলো করবার সময় তোমাকে সবসময় মনে রাখতে হবে যে কি মার্ক প্রাইস হচ্ছে সবসময় এখানে গেইন লাভ বাই ডিসকাউন্ট হয়েছে × 100, এই জায়গাটাকে তুমি সবসময় মনে রাখবে তাহলে তোমার মার্ক প্রাইসটা পেয়ে যাবে। এইবার এখানটাতে তোমাকে কি বলে দিচ্ছে দেখো গেন কত বলেছে দেখো 20% গেন বলেছে তাহলে 120, আর ডিসকাউন্ট কত দিয়েছে 10%, তার মানে আমরা এত লিখতে পারি এটা 90, তার মানে এটা কত হলো 100, এই দুটো শূন্য যদি কেটে দাও এটা এটা কেটে দাও এটা 3 এটা 4, তার মানে কত হলো দেখো 400/3 হচ্ছে এটা তোমার মার্ক প্রাইসটা বেরোলো, এখনো অ্যান্সার বেরোলো না, এটা তোমার মার্ক প্রাইসটা হলো।
এইবার তোমাকে এই যে জায়গাটা এটা কোন কস্ট প্রাইস আর এইখানটা হচ্ছে তোমার মার্ক প্রাইসটা। এবার কস্ট প্রাইস যদি তোমার 100 হয় তাহলে মার্ক প্রাইসটা কতবার করেছি দেখো 400/3। এইবার আরেকটা জিনিস তোমাকে কি বলেছে যে যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার মানে সিপি যদি 450 হয় তাহলে মার্ক প্রাইসটা কত হবে, তুমি সবসময় এখানে দেখবে 400/3 × 450 × এই 100টা হয়ে গেল। এই দুটো শূন্য কেটে দাও, থাকলো কত 4, এটা কত হচ্ছে দেখো 3 × 15 = 45, তার মানে 150, তাহলে 4 × 150 কত হচ্ছে দেখো 600 টাকা অ্যানসার। তাহলে ওই দ্রব্যটার মার্ক প্রাইসটা কত 600 টাকা, অ্যান্সারে টিক দিল। বলছি আমার এই ভিডিও যদি তোমাদের কাছে সত্যি করে ভালো লেগে থাকে আর তোমরা যদি সামান্য উপকৃত হও তাহলে আমার চ্যানেল এডু অনিমেষ এটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আমি ষষ্ঠ, এটা হয়ে গেল পঞ্চম ভিডিও আমার হলো, আমি ষষ্ঠ ভিডিও আবার নিয়ে আসছি তোমাদের জন্য। ততদিন পর্যন্ত ধন্যবাদ, আর ধন্যবাদ আমার সাথে থাকার।